স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। এরশাদ সমর্থক গোষ্ঠী অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্পেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল হোসেন। এর সময় উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহির ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ প্রবাসী কমিউনিটির নেতারা। বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কের পথে আসছে বাংলাদেশ। সকল বিভেদ ভুলে দেশের উন্নয়নেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বালাগঞ্জবাসী সমিতির উদ্যোগে আলোচনা সভা হচ্ছে ফ্রান্সে। এ সময় সমিতির নতুন কমিটি গঠন করা হয়। সিলেটের বালাগঞ্জ উপজেলার উন্নয়নে কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কমিটির নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জিতু মিয়া। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক মির্জা আবুল বাশার। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যুক্তরাজ্যের লেস্টারে অনুষ্ঠিত হয়েছে ফুড অ্যান্ড স্পোর্টস ফেস্টিভ্যাল। লেস্টার বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার নাজবুল হক। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা সহ বিভিন্ন খাবারের প্রদর্শনী হয়। এছাড়াও আয়োজন করা হয় গোল্লাছুট, দাঁড়িয়া বান্ধা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার। রিয়াদে অনুষ্ঠিত হলো সাশ্রয় মূল্যে দক্ষ জনশক্তি শীর্ষক সেমিনার। বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। সেমিনারে অংশ নেয় সৌদি আরবের 50টি রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা। সেমিনারে প্রবাস কল্যাণ মন্ত্রী বলেন, সরকার অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিদেশে দক্ষ জনশক্তি রফতানির জন্য বাংলাদেশে আধুনিক উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। জনশক্তি রফতানি প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন তিনি। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।